স্বাধীনতা দিবসকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার ফিট ইন্ডিয়া রান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত দীর্ঘ 35 কিলোমিটার পথে নেশা বিরোধী সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালির মাধ্যমে সমাজকে সুস্থ রাখার জন্য সার্বিকভাবে সুস্থ থাকার এবং গোটা সমাজকে নেশামুক্ত করার বার্তা প্রদান করা হয়। তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে এই সুদীর্ঘ র্যালির সমাপ্তি পর্ব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সমাজ সচেতনতায় পুলিশ প্রশাসনের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানায়। পাশাপাশি বর্তমান প্রজন্ম যেন নিজের পাশাপাশি সবার স্বার্থে সুস্থ থাকার সমস্ত পন্থা অনুসরণ করে এবং নেশা থেকে মুক্ত থেকে সুগঠিত সমাজ গঠনে এগিয়ে আসে তার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি। আজকে দেশের প্রধানমন্ত্রী আহ্বান রেখেছেন ফিট ইন্ডিয়া, এবং প্রত্যেকটি রাজ্যে স্বাধীনতাকে সামনে রেখে প্রত্যেকটি রাজ্যে এই ধরনের অনুষ্ঠান করছে। আজকে আমাদের খোয়াই জেলার পুলিশ সুপারের উদ্যোগে এই রান যারা করা হয়েছে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যে তিনি একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন। এবং ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, যে তিনি তার ডিপার্টমেন্টের সমস্ত যারা পুলিশ রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের সকলকেই তিনি শরীরচর্চার মুখী করছেন, যাতে প্রত্যেকে ফিট থাকতে পারেন। আমরা প্রত্যেকের উচিত, শরীর আমাদের কাছে একটা মন্দির, শরীর যদি সুস্থ না থাকে মনও ভালো থাকবে না। আমাদের আজকের পুরসভার চেয়ারপারসন বলেছেন, এবং মন যখন ভালো থাকবে না কোনো কাজ করতে ইচ্ছে করবে না, কোনো পড়াশোনাটাও করতে ইচ্ছে করবে না। শরীরকে ভালো রাখতে হবে, আর শরীরকে ভালো রাখতে হলে নিয়মিত শরীরচর্চা দরকার। এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সহ সার্বিক ক্ষেত্রে সচেতনতার আহ্বান জানিয়ে আলোচনা করেন তেলিয়ামুড়া মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।